এনবিআরের উচ্চাভিলাষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে করহার বাড়ালে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছোট উদ্যোক্তাদের। খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলারের দাম বাড়ায় মানুষের প্রকৃত আয় কমলেও বাড়ানো হচ্ছে না করমুক্ত আয়সীমা। সাইফুল ইসলামের রিপোর্ট। 60 জন শ্রমিকের কাজের জায়গা তৈরি করেছেন ক্ষুদ্র উদ্যোক্তা তাসলিমা মিজি। এগিয়ে যাওয়া তাসলিমার চাওয়া, আসছে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর। এখান থেকে আমরা যে বেনিফিটটা পাবো বা যে অপরচুনিটিটা পাবো, এটা আমরা আমাদের বিজনেসে রিইনভেস্ট করতে পারবো। একই চাওয়া বেসরকারি চাকরিজীবী শান্ত রায়েরও। সব কিছুতে বড় একটা ইম্প্যাক্ট পড়ছে যারা হচ্ছে বেসরকারি চাকরি করে। 2023-24 অর্থ বছরে আয়ের প্রথম 3.5 লাখ টাকার উপর কোনো কর প্রযোজ্য ছিল না, তবে পরবর্তী 1 লাখ টাকার উপর 5% কর সহ সর্বোচ্চ ছিল 25%। অর্থনীতিবিদরা বলছেন, 25%-এর আয়করের হার বাড়িয়ে 30% করা যেতে পারে। যেটি সবচেয়ে উচ্চ হারের যে কর, আপনি জানেন যে 25% সেটাকে হয়তো এবার 30% নিয়ে যাওয়া হবে। নিচের দিকে এসে করযোগ্য যে আয় সেটার থ্রেশহোল্ডটাকে হয়তো একটু বাড়ানোর সুযোগ থাকতে পারে। পুরুষদের ক্ষেত্রে 3.5 লাখ আর মহিলার জন্য 4 লাখ টাকা আয়কর দিতে হচ্ছে অন্যদেরও। এই পরিবর্তনের পরও চলতি মাসে আবারও মূল্যস্ফীতি বেড়ে 9.89%। 100 টাকায় যে পণ্যটা আগে কেনা যেত, এখন সেই একই পণ্য 110 টাকা দিয়ে কিনতে হয়। এদিকে নিম্ন আয়ের মানুষদের কথা ভেবে করমুক্ত আয়সীমা বাড়ানো প্রয়োজন বলছে এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। আমি যদি নিম্ন আয়ের লোকেদের কথা, স্বার্থের কথা ভাবি, তাহলে এটা যত বাড়ানো যায় তত ভালো। প্রায় 8 লাখ কোটি টাকার মধ্যে এবার এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। চাকরিজীবী থেকে ক্ষুদ্র উদ্যোক্তা সকলেরই চাওয়া, আসছে বাজেটে যেন মিলে করমুক্ত আয়সীমা বাড়ানো সহ দৈনন্দিন ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার IDLC।